গর্ভনিরোধক পিল কি নিয়মিত মাসিকের মধ্যে রক্তপাত বা ব্লিডিং বা স্পটিং সৃষ্টি করতে পারে? হলে সেক্ষেত্রে কি করা উচিত? হ্যাঁ, এটা একদম খুব ভালো একটা রিলেভেন্ট কোয়েশ্চেন। এটা কিন্তু অনেক মহিলারা খুব ঘাবড়ে যান। তো যেরকম বললাম ইরেগুলার মেনস্ট্রুয়েশন, ঠিক একই ভাবে এরকম এটা আপনাকে খেয়াল রাখতে হবে কি আপনি কোনো পিল মিস করছেন না। তো এখনকার দিনে যেই ধরনের পিলগুলোতে খুব কম আমরা হরমোন মেডিসিন ইউজ করি, যতটা সম্ভব কম, তো এই পিলগুলো একদিন মিস করলেও কিন্তু ব্লিডিং হয়ে যেতে পারে, যেটাকে আমরা উইথড্রল ব্লিডিং বলি। তো এটা খেয়াল রাখতে হবে কি পিল কিন্তু মিস করা যাবে না। ঠিক, আরেকটা খুব কমন যেটা আমি বলতে চাই, এখন পিল তো অনেকেই আমরা ব্যবহার করি এবং অনেক মহিলারা মানে প্রত্যেক মাসে, বিশেষ করে যারা ওয়াকিং, তারা প্রত্যেক মাসে মাসে মেনস্ট্রুয়েশন আসাটা পছন্দ করেন না। তো তারা ডক্টরকে বলেন কি আমরা এক্সটেন্ডেড ইউজ পিল নেব। এমন ভাবে তাদেরকে প্রেসক্রাইব করা হয় যে প্রতি মাসের পরিবর্তে প্রতি 3 মাস পর পর তাদের মেনস্ট্রুয়েশন আসে। তো এই যে এক্সটেন্ডেড ইউজ অফ ওসিপি, এটা একদমই সেফ, কিন্তু এটা চলাকালীন কিন্তু এরকম অনিয়মিত স্পটিং এর রিস্কটা একটু বেশি থাকে। তো যদি আপনি দেখছেন 3 মাস পর পর আপনি মেনস্ট্রুয়েশন আসা আনানোর জন্য এরকম এক্সটেন্ডেড ইউজ অফ ওসিপি নিচ্ছেন এবং আপনার এরকম মাঝে মাঝে স্পটিং হয়ে যাচ্ছে, এটা আপনার ডক্টরকে জানাতে হবে এবং আপনাকে হয়তো তাহলে আবার সাইক্লিক্যাল ফেজ, যেখানে প্রত্যেক মাসে মাসে মেন্স হয়, সেই টেকনিকটাতে ফেরত আসতে হবে। মানে এক্সটেন্ডেড ইউজ আপনার জন্য হয়তো ঠিক নয়।